Hi friends, welcome to my channel Orpita's Homely Taste. আমি আজকে ফেলে দেওয়া জিনিস দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি, সেটি হলো লাউয়ের খোসা ভাজা। এটি কিন্তু খেতে খুবই টেস্টি হয়। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। লাউয়ের খোসা ভাজা করার জন্য দেখুন, আমি একটি লাউয়ের খোসা কেটে নিয়েছি। খোসাটা একটু লাউ রেখে কেটেছি, মানে খোসাগুলো খুব পাতলা করে কাটবো না। এবার খোসাগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিয়ে তারপর গ্যাস ওভেনে বসিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। খোসাগুলো ডুবে যায় এমন মাপে জল দিয়ে দিলাম। এখন ঢেকে 15 থেকে 20 মিনিট গ্যাসের ফ্লেম লো মিডিয়াম করে সেদ্ধ হতে দেব। এই লাউয়ের খোসা যত কচি হবে সেদ্ধ তত তাড়াতাড়ি হবে। দেখুন লাউয়ের খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবার এই লাউয়ের খোসাগুলোকে আমি জল থেকে ছেঁকে নিয়েছি। আর এদিকে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 10টা মতো ডালের বড়ি। এদিকে ওভেনে কড়া বসিয়ে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম। তারপর তেল গরম হলে বড়িগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার বড়ি ভাজার পর যে অবশিষ্ট প্রায় 3 টেবিল স্পুন তেল আছে, সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটি ছিঁড়ে নেওয়া শুকনো লঙ্কা, দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, ফোড়ন থেকে যখনই একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। দিয়ে দিলাম সামান্য লবণ। লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন পেঁয়াজগুলো বাদামি হওয়া অব্দি অপেক্ষা করব। দেখুন পেঁয়াজগুলো প্রায় বাদামি কালার হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো। লাউয়ের খোসা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। আমি কিন্তু লাউয়ের খোসা সেদ্ধ করার সময় কোনো লবণ অ্যাড করিনি, সেই আন্দাজ করে এখন লবণ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে লাউয়ের খোসাগুলোকে আস্তে আস্তে আরেকটু মজতে দেব। এইভাবে লাউয়ের খোসাগুলো যতক্ষণ না আরও নরম হয়ে আসছে ততক্ষণ খোসাগুলোকে 2 মিনিট পর পর উল্টে পাল্টে দেব। আমি এখানে অল্প চিনি অ্যাড করলাম। আপনারা যদি চান চিনি নাও দিতে পারেন, তবে সামান্য একটু চিনি দিলে টেস্টটা একটু ভালো হয়। দেখুন খোসাগুলো অনেকটাই মজে এসছে আর সাথে ভাজা ভাজাও হয়ে গেছে। এখন যে বড়িগুলো আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। বড়ি দেওয়ার পর একটু নেড়েচেড়ে নিয়ে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে প্রথম পাতে এই লাউয়ের খোসা ভাজা কিন্তু খেতে অপূর্ব লাগে। তাহলে তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি লাউয়ের খোসা ভাজা। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল লেখাটি প্রেস করে দেবেন, যাতে আমি যখন পরবর্তী কোনো ভিডিও দেব তা খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই অনেক অনেক ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।